গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিকারর দেহাবসান আজি দিনজোড়াক রাষ্ট্রীয় শোক প্রকাশ নির্বাচন আয়োগের ভোট গ্রহণের পূর্ব 48 ঘণ্টার ভিতর নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর সকল রাজনৈতিক দলক বারণ সকল বিধি কটকটিয়াক অনুসরণ করার নির্দেশ আর আইসিসি এদিনিয়ার র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যান আর বোলারের তালিকাত বিরাট কোহলি আর জসপ্রীত বুমরাহর শীর্ষস্থান অটুট ব্যাটসম্যানের তালিকাত দ্বিতীয় স্থানত রোহিত শর্মা নমস্কার পুয়ার বাতরির সঙ্গে মই নবজিৎ ডেকা এটা বিতং বাতরি গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিকারর কালি সন্ধিয়া মৃত্যু হয় দীর্ঘদিনিয়া অসুস্থতার অন্তত পানাজিত থাকা পুত্রর বাসগৃহত সন্ধিয়া 6:40 মৃত্যু হয় মৃত্যুর সময়ত বয়স আছিল 63 বছর অগ্নাশয়ের কর্কট রোগত আক্রান্ত হয়ে থাকা মুখ্যমন্ত্রী পারিকারক পরহি নিশারে পর কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থার সহায়ত রখা হয়েছিল ইফালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সভাপতি অমিত শাহ রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ধরে বিশিষ্ট লোকসকলে পারিকারর মৃত্যুত গভীর শোক প্রকাশ করে মৃত্যু দেশের বাবে বৃহৎ ক্ষতি বলে মত প্রকাশ করেছে জ্যেষ্ঠ নেতাগীর মৃত্যুত আজি দিনজোড়াক রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হয়েছে আজি সন্ধ্যা 5 বজাত শেষকৃত্য সম্পন্ন করা হব নির্বাচন আয়োগে একক আর একাধিক পর্যায়ত অনুষ্ঠিত হওয়া ভোট গ্রহণের পূর্ব 48 ঘণ্টার ভিতর নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর সকল রাজনৈতিক দলক বারণ করেছে আয়োগে এক বিবৃতিযোগে কয় যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করাটুক নির্বাচনী আচরণ বিধির অন্তর্ভুক্ত করা হয়েছে আর এই সকল বিধি দলসমূহে নির্বাচন ঘোষণার পিছত কটকটিয়াক অনুসরণ করব লাগিব ইফালে নির্বাচন আয়োগে আজি লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের বাবে অধিসূচনা জারি করেছে সেই অনুসরি অধিসূচনা জারি করার পাছতে প্রথম পর্যায়ের সংসদীয় নির্বাচনের বাবে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া আজিরে পৰা আৰম্ভ হ'ব নির্বাচনের সময়ত বিমান আর হেলিকপ্টার ব্যবহার নিরীক্ষণের বাবে নির্বাচন আয়োগে কটকটিয়া ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচনী ব্যয়ের উপর কড়া দৃষ্টি রাখবলে আয়োগে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগক নির্দেশ দিয়ে নির্বাচনের উদ্দেশ্য ব্যবহার করা ভাড়াতীয় আকাশী যানের সকল তথ্যপাতি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচন বিষয়াসকলক প্রদান করবলে কৈছে বিমানবন্দর থাকা জেলাসমূহর জেলা নির্বাচন প্রাধিকারী সকলকে এটিসিএ এই সম্পর্কীয় তথ্য থাকিব লাগিব বলে নির্বাচন আয়োগের সূত্রয় প্রকাশ করেছে অসমৰ 5টা লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী তালিকা চূড়ান্ত হোৱাৰ পাছত ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছে আজি আন 5টা সমষ্টিৰ প্ৰাৰ্থী তালিকা চূড়ান্ত কৰিব দলৰ সাধাৰণ সম্পাদক তথা অসমৰ দায়িত্বত থকা হৰিশ ৰাৱতে কালি এই কথা সদৰি কৰে আজি নতুন দিল্লীত দলৰ মুখ্য কাৰ্যালয়ত হ'বলগীয়া বৈঠকৰ পাছতে অসমৰ লগতে আন কেইবাখনো ৰাজ্যৰ বাবে প্ৰাৰ্থীৰ তালিকা ঘোষণা কৰা হ'ব বুলি তেওঁ জানিবলৈ দিয়ে অসমৰ বাবে আন 4টা সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ তালিকা কেইদিনমানৰ পাছতহে ঘোষণা কৰা হ'ব বুলি তেওঁ লগতে জানিবলৈ দিয়ে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার বাবে নতুন দিল্লিত বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ত ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতাত আর দলের সভাপতি অমিত শাহর উপস্থিতিত কালি পুয়া 2 বজালৈকে অনুষ্ঠিত বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠকত অসমকে ধরে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য 11খন রাজ্যের প্রার্থী বাছনির বিষয়ে আলোচনা হয় আজি অসমৰ বাবে প্রথমখন প্রার্থীর তালিকা ঘোষণা করার সম্ভাবনা আছে আজি অসমলৈ আহিছে নির্বাচন আয়োগের এটা বিশেষ প্রতিনিধি দল রাজ্যত নির্বাচনী প্রস্তুতির বুজ লবলৈ তথা প্রশাসনের সঙ্গে আলোচনা করবলে দলটো গুৱাহাটীত উপস্থিত হয়েছে পুয়া রাজ্য সরকারের শীর্ষ বিষয়ার সঙ্গে আলোচনা করার পাছতে নির্বাচন আয়োগের দলটোয় দুপুরিয়া এখন সংবাদমেল সম্বোধন করিব যোরহাটত অবস্থিত সি এস আই আর এন ই আই এস টি অর্থাৎ উত্তর পূব বিজ্ঞান প্রযুক্তি প্রতিষ্ঠানের 59 সংখ্যক প্রতিষ্ঠা দিবস কালি পালন করা হয় নতুন দিল্লির সি এস আই আর সঞ্চালক প্রধান শেখর সি মান্ডেয়ে অনুষ্ঠানত মুখ্য অতিথির ভাষণত পরিষদর খতিয়ান দাঙি ধরে কয় যে সি এস আই আরে 200ও অধিক পিএইচডি ডিগ্রিধারী সৃষ্টি করবলে সক্ষম হয়েছে এন ই আই এস টির সঞ্চালক জি নরহরি শাস্ত্রীয়েও ভাষণ দিয়ে জি এ সি এস আই আর সঞ্চালক প্রধানগিয়ে কিচ ওয়ার্ল্ড অফ সায়েন্স নামের শিশু গবেষণাগার আর এডভান্স কম্পিটিশন ডেটা সায়েন্স বিভাগ উদ্বোধন করে
কোকরাজার লোকসভা সমষ্টির অন্তর্গত চিরাং জেলার 33 নম্বর বিজনি বিধানসভা সমষ্টিত সমাগত নির্বাচন সন্দর্ভত বিজনি জেলা নির্বাচনী বিভাগে কালি প্রিজাইডিং আর পোলিং বিষয়াসকলক প্রথম পর্যায়ের প্রশিক্ষণ প্রদান করে। বিজনি সোয়ালী হাইস্কুল প্রাঙ্গণত এই প্রশিক্ষণ কার্যসূচীর আয়োজন করা হয়। জেলা নির্বাচনী বিষয়া তথা বিজনির মহকুমাধিপতি দীথকানন্দ হাজরিকায় প্রকাশ করে যে অহা 23 এপ্রিলত অনুষ্ঠিত হবলগিয়া কোকরাজার লোকসভা সমষ্টির নির্বাচনের বাবে বিজনি বিধানসভা সমষ্টির মুঠ 201টা ভোটগ্রহণ কেন্দ্রত 1100 সরকারী কর্মচারী নিয়োগ করা হয়েছে। এইবার নির্বাচনত প্রিজাইডিং আর পোলিং বিষয়াসকলে ইভিএম মেশিনের লগত সংলগ্ন ভিভিপ্যাট মেশিন ব্যবহার করব লাগিব। গম পাইছে অহা 23 এপ্রিল তারিখে আমার কোকরাজার লোকসভা সমষ্টির অন্তর্গত বিজনি বিধানসভা সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হব। আর তার কারণে আজি আমি ইয়াত বিজনি গার্লস হাইস্কুলত আমি প্রশিক্ষণ কার্যসূচী রাখি। প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পলিং, সেকেন্ড পলিং, থার্ড পলিং হতে প্রায় সমাগত লোকসভা নির্বাচন উপলক্ষে গোয়ালপাড়া জেলা প্রশাসনে সকলো ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে তুলিছে। কালি জেলাখনের উপায়ুক্ত বর্ণালী ডেকা আর আরক্ষী অধীক্ষক সুশান্ত বিশ্ব শর্মায় উপায়ুক্তর কার্যালয়ের সভাকক্ষত এখন সংবাদমেলের আয়োজন করে নির্বাচন সংক্রান্তীয় প্রস্তুতি সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করায়। নির্বাচনের দিন ঘোষণার হওয়ার 48 ঘণ্টার ভিতরতে জেলাখনের সরকারি কার্যালয় তথা অন্যান্য স্থানত থাকা সরকারের প্রচার সম্পর্কীয় সকল ধরনের ব্যানার, হোর্ডিং আদি আঁতরাই নিয়া হয়েছে। এইবার প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রত ভিভিপ্যাট মেশিন ব্যবহারের প্রতি লক্ষ্য রাখি গোয়ালপাড়া জেলা প্রশাসনে বিভিন্ন গাঁও, গ্রামাঞ্চলের বজার আর মহাবিদ্যালয়সমূহ বিশেষ সজাগতামূলক কার্যসূচী গ্রহণ করেছে। ইপিনে জেলাখনত সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে বলে আরক্ষী অধীক্ষকগুলো সংবাদমেলত অবগত করে। সমাগত লোকসভা নির্বাচনক কেন্দ্র করে রঙিয়া নির্বাচনী জেলা প্রশাসন তৎপর হয়েছে। নবপ্রজন্মর ভোটদাতা সকলের মাজত সজাগতা সৃষ্টির বাবে কালি রঙিয়ার হরদত্ত বীরদত্ত ভবনত প্রতীকী ভোটদানের আয়োজন করা হয়। নতুন ভোটদাতা সকলক ইভিএমর জড়িয়ে ভোটদান করা আর ভিভিপ্যাটর কার্যকারিতা সন্দর্ভত সম্যক জ্ঞান প্রদান করা হয়। অনুষ্ঠানত জেলা নির্বাচনী বিষয়া মনীন্দ্র বরদলৈ, চক্র বিষয়া মণিকঙ্কনা ভট্টাচার্য প্রমুখে অন্যান্য বিষয়াসকল উপস্থিত আছিল। চিরাং জেলার ঢালিগাঁও থানার অন্তর্গত মঙলাগাঁও অঞ্চলটির দীপজ্যোতি গাঁও পঞ্চায়েতের আত্মসহায়ক গোটর কেইবাশ মহিলায় কালি মাদক দ্রব্য রোধ করা, বাল্যবিবাহ বন্ধ তথা নারী নির্যাতন বন্ধ করা আদির দাবিত একটা প্রতিবাদী সমদল উলিয়ায়। উল্লেখযোগ্য যে দীপজ্যোতি গাঁও পঞ্চায়েতের অধীনের সংগঠনটির 12টা মহিলা আত্মসহায়ক গোট আছে। গ্রামাঞ্চলের মহিলাসকলের মাজত বিভিন্ন সামাজিক ব্যাধি দূরীকরণ আর সজাগতা সৃষ্টিয়ে এই সমদলের উদ্দেশ্য আছিল বলে সংগঠনটির সভানেত্রী প্রমীলা সরকারে প্রকাশ করে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আর পেস বোলার যশপ্রীত বুমরাহে শেহতীয়া ICC এদিনিয়া র্যাঙ্কিংয়ের বেটসমেন আর বোলারের তালিকাত নিজ নিজ শীর্ষস্থান অটুট রাখবলে সক্ষম হয়েছে। রোহিত শর্মায় বেটসমেনের তালিকাত দ্বিতীয় স্থান ক্ষুণ্ণ রাখিছে। ইপিনে বুমরাহে 774 পয়েন্টের শীর্ষস্থান অটুট রাখিছে। অসম রাজ্যিক বিদ্যুৎ পরিষদ পেনশনার সন্থার 13 সংখ্যক দ্বিবার্ষিক অধিবেশন কালিলে পৰা 3দিনীয়াক যোৰহাটত অনুষ্ঠিত হৈছে। অসম বিধানসভাৰ অধ্যক্ষ হিতেন্দ্ৰ নাথ গোস্বামীয়ে অধিবেশনখন শুভ উদ্বোধন কৰি কয় যে চৰকাৰে গ্ৰহণ কৰা আঁচনিৰ ফলত ৰাইজে সোনকালে 24 ঘণ্টাই বিদ্যুৎ সেৱা পাবলৈ সক্ষম হ'ব। সন্থাৰ সভাপতি টংকেশ্বৰ শৰ্মা পৰাশৰে বিদ্যুৎ পৰিষদৰ পেঞ্চনাৰসকলৰ বিভিন্ন অভাৱ অভিযোগ সন্দৰ্ভত ব্যাখ্যা দাঙি ধৰে। ইফালে আজি অনুষ্ঠিত হ'বলগীয়া মুকলি সভাত শক্তিমন্ত্ৰী তপন গগৈ মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকিব। কোকরাজার দোতমা হারিমু পথারত দুদিনিয়াক অনুষ্ঠিত পিপলস জয়েন্ট একশন কমিটি ফর বড়োলেন্ড মুভমেন্ট PJACBMর বিশেষ অভিবর্তনের কালি সামরণি পড়ে। অভিবর্তনে মঞ্চটোর বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করার অন্তত সরকার আর NDFB প্রগতিশীলর মাজর আলোচনাত বড়োলেন্ড রাজ্যের বিষয়টির সজোরে উত্থাপনের উপর গুরুত্ব আরোপ করে। আগত লোকসভা নির্বাচনত কোকরাজার আর মঙ্গলদৈ সমষ্টির বাবে PJACBMে UPPLর প্রার্থী সমর্থন দিবল সিদ্ধান্ত। অভিবর্তনত NDFBPর সভাপতি ধীরেন বড়ো, এপসুর সাধারণ সম্পাদক লরেন্স ইসলারি আর UPPLর সভাপতি উর্খা গৌরা ব্রহ্ম উপস্থিত আছিল। বাতরি শেষ হওয়ার আগে প্রধান বাতরি সমূহ আকু এবার। গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিকারের দেহাবসান, আজি দিনজোড়া রাষ্ট্রীয় শোক প্রকাশ।
নির্বাচন আয়োগের ভোট গ্রহণের পূর্ব 48 ঘণ্টার ভিতর নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর সকল রাজনৈতিক দলক বারণ, সকল বিধি কটকটিয়াক অনুসরণ করার নির্দেশ। আর আইসিসি এদিনিয়া র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যান আর বোলারের তালিকাত বিরাট কোহলি আর যশপ্রীত বুমরাহর শীর্ষস্থান অটুট, ব্যাটসম্যানের তালিকাত দ্বিতীয় স্থানত রোহিত শর্মা। পুয়ার বাতরি ইমানে।